শুরুতেই সংবাদ শিরোনাম। অতঃপর জানা গেল ফ্রান্সের চার্চে হামলাকারীর পরিচয়। বিপজ্জনক বিষয় নিয়ে খেলছেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে আবারও সতর্ক করে দিল এরদোগান। ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার মুসলমানদের রয়েছে, বললেন ডক্টর মাহাথির। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক। এবং সবশেষ থাকছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, আহত আরও অনেকে। বৃহস্পতিবার শহরটির নটর ড্যাম ব্যাসিলিকায় এক যুবক ধারালো ছুরি নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে একজনকে শিরশ্ছেদ করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে ইসলামী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। জানা গেছে হামলাকারী পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম ব্রাহিম আসুই। 21 বছর বয়সী এ যুবক কিছুদিন আগে তিউনিশিয়া থেকে ফ্রান্সে পৌঁছেছিলেন। ব্রাহিমের কাছে ইতালীয় রেড ক্রসের কিছু কাগজপত্র ছিল। গত মাসে একটি অভিবাসী নৌকা ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর পর সেগুলো ইস্যু করা হয়েছিল। বিবিসি জানিয়েছে, হামলার সময় ওই যুবক বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছিলেন। এর কিছুক্ষণ পরেই তাকে গুলি করে পুলিশ। ফরাসি সন্ত্রাস বিরোধী প্রধান কৌশলী জে ফ্রান্সকেস রিকার্ট জানিয়েছে, হামলাকারীর কাছ থেকে একটি কোরআন শরীফ, দুটি ফোন, 30 সেন্টিমিটার লম্বা একটি ধারালো ছুরি পাওয়া গেছে। তিনি বলেন, হামলাকারীর ফেলে যাওয়া একটি ব্যাগও পেয়েছি আমরা। ব্যাগের পাশে আরও দুটি ছুরি ছিল, সেগুলো হামলার কাজে ব্যবহৃত হয়নি। এদিকে নিস পরিদর্শন শেষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, চার্চ স্কুলের মতো স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা সদস্যদের সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 7,000 করা হয়েছে। এছাড়া দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিপজ্জনক বিষয় নিয়ে খেলছেন। তিনি এখন অনিয়ন্ত্রিত আচরণ করছেন। তার সরকার মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানজনিত কার্টুন তৈরি এবং তা প্রচারে ব্যাপুরা হয়ে উঠেছে। ফ্রান্স সরকার মনে হচ্ছে কিছুই দেখছে না, বরং বাক স্বাধীনতার নামে তারা মুসলমানদের পবিত্র মূল্যবোধ নিয়ে টানাহিসড়া করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর ইসলাম ফোবিয়া সৃষ্টির অপতৎপরতা এবং ইসলামের নবীর উপর আক্রমণের স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। ফরাসি প্রেসিডেন্টের এই উন্মাদনার প্রতি ঘৃণা জানিয়েছে তুরস্কের জনগণ এবং ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান। এরদোগান ম্যাক্রোর বিপজ্জনক মানসিকতার ব্যাপারে ইউরোপের নেতাদেরকেও সতর্ক করেছেন। এরদোগান বলেছেন, ম্যাক্রোর মনোভাব ইউরোপের জন্য বিপদের কারণ হতে পারে। ইউরোপের বুদ্ধিমান, নৈতিক এবং বিবেকবান নেতাদের অবশ্যই ভয়ের দেয়াল ছিন্ন করতে হবে। ইসলাম ফোবিয়া এবং ইসলাম বিরোধী মনোভাব থেকে সৃষ্ট সংকট উত্তরণে কথা বলতে হবে। ম্যাক্রোর নেতৃত্বে যে ঘৃণা প্রচারণা চলছে, ইউরোপের নেতাদের অবশ্যই অপতৎপরতার তাৎক্ষণিক ইতি টানতে হবে। ফ্রান্স এবং তুরস্কের প্রেসিডেন্টের কথা, যুদ্ধ তাদের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করেছে। সিরিয়ার পর পূর্ব ভূমধ্য সাগরে লিবিয়া এবং নাগানো কারাবাক এবং সর্বশেষ ইসলাম নিয়ে অবস্থান দুই নেতার মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জানান, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং তার কিছু আরব মিত্র দেশ ইসলাম এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার তাৎক্ষণিক জবাব দেবে। এরপরও তিনি উস্কানিমূলক আচরণ করেই যাচ্ছেন। ইসলামফোবিয়া কমানোর পরিবর্তে ম্যাক্রো ফরাসি ধর্মনিরপেক্ষতাকে উস্কে দিচ্ছে, এমনকি ইসলামের উপর তথাকথিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তৎপর হয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছেন, অতীতের গণহত্যার জন্য লক্ষ লক্ষ ফরাসি হত্যার অধিকার মুসলমানদের রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে একটি গির্জায় ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যার পর মাহাতির মোহাম্মদ তার ব্লগ এবং টুইটারে লেখা একটি পোস্টে কথা বলেছেন। স্থানীয় মেয়র হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। মুসলিম বিশ্বের একজন সম্মানিত নেতা হিসেবে মাহাতির মোহাম্মদ খ্যাতি রয়েছে অনেক বছর ধরেই। তিনি বলেন, আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু অন্যকে অবমাননার জন্য এটি ব্যবহার করা উচিত নয়। এক টুইটে তিনি লিখেছেন, অতীতের গণহত্যার জন্য মুসলমানদের ক্ষুব্ধ হওয়া এবং লক্ষ লক্ষ ফরাসিকে হত্যা করার অধিকার রয়েছে, কিন্তু মুসলমানরা এখন পর্যন্ত চোখের বদলে চোখ নীতি গ্রহণ করেনি। যদিও পরে তার টুইটার এই পোস্টটি ডিলিট করে দেয়।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ক্ষুব্ধ এক ব্যক্তি ফরাসি এক শিক্ষকের মাথা কেটে হত্যা করে। এজন্য সকল মুসলিমকে দায়ী করার সমালোচনা করে মাহাতির এবং তিনি বলেন, একজন মুসলমান হিসেবে আমি হত্যা সমর্থন করি না। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও মানুষকে অপমান করা তার মধ্যে পড়ে কিনা এটা আমি জানি না। কারো কাছে গিয়ে তাকে আপনি অভিশাপ দিতে পারেন না নিশ্চয়, কারণ আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি বলেন, একজন রেগে গিয়েছে যা করেছে, সেজন্য আপনারা যেহেতু সমস্ত মুসলমানকে এবং তাদের ধর্মকে দোষী করেছেন, তাহলে মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে। ফরাসিরা এতদিন যত সব অন্যায় করেছে তার জন্য তাদের পণ্য বয়কট যথেষ্ট নয়। আঙ্কারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে অপমানজনক কার্টুন প্রকাশ করায় বুধবার ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। খবরে বলা হয়, প্যারিসের কূটনৈতিককে ডেকে এনে এমন কাজের নিন্দা জানানো হয়েছে। কূটনৈতিককে বলা হয়েছে ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদু ব্যক্তিগত অধিকার এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ঘৃণিত আক্রমণ করেছে। এটি মত প্রকাশের অধিকার বিবেচনা করা যায় না, এমন অভিব্যক্তি প্রকাশের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য ফ্রান্স সরকারের উচিত রাজনৈতিক এবং আইনি পদক্ষেপ নেওয়া। ফ্রান্সে তুর্কি নাগরিকদের উপর আর্মেনীয়দের হামলার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি। ফ্রান্স কর্তৃপক্ষকে তুর্কি নাগরিক এবং মুসলমানদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তুরস্ক বিষয়টি আন্তর্জাতিকভাবে নেবে। এরদোয়ানকে অপমান করায় ইতিমধ্যে ম্যাগাজিনটির বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা করেছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং উফাত দিন। করোনা মহামারীর কারণে এবার মুসলিম বিশ্বে স্বাস্থ্যবিধি মেনে এই দিনটি উদযাপিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটি সবার মাঝে আরও সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার এক টুইটে এই আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, মিলাদুন্নবীর শুভেচ্ছা, আশা করি দিনটি সর্বত্র আরও সহিংসতা এবং ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে, সবাই সুস্থ এবং সুখী হন। মোদী ছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।